আসসালামু আলাইকুম আসসালামাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি শুরুতেই বিআরবি কেবলস নতুন মন্ত্রিসভা নিয়ে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন মূল টার্গেট সিনিয়র নেতাদের আওয়ামী লীগের একতরফা নির্বাচনকে দেশের মানুষ ও আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃতি দেয়নি দাবি বিএনপির প্রতিদ্বন্দ্বিতা কম থাকলেও নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে বললেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা নতুন সরকার হলেও নিত্যপণ্যের দামে হের ফের নেই বাজারে গিয়ে বিরক্ত সাধারণ মানুষ কেবলস শিরোনাম এবার বিস্তারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন নতুন মন্ত্রিসভার সদস্যরা বেলা এগারোটার দিকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন তারা এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের সদস্যরা এ সময় সিনিয়র মন্ত্রীরা বলেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নই এখন তাদের মূল টার্গেট আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে টানা চতুর্থবার ও সব মিলিয়ে পঞ্চমবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পঞ্চম মেয়াদের রাষ্ট্র পরিচালনায় এবার শেখ হাসিনার সঙ্গী হলেন পঁচিশ মন্ত্রী এবং এগারো প্রতিমন্ত্রী নতুন সরকারের প্রধান হিসেবে জাতীয় স্মৃতিসৌধে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান তিনি শ্রদ্ধা নিবেদন শেষে নতুন মন্ত্রিসভার সদস্যরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার পাশাপাশি অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের প্রতিশ্রুতি দেন আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে সবচেয়ে মানে জিনিসের যেটা দ্রব্যমূল্য মূল্য এটা আমরা মনে করি বড় চ্যালেঞ্জ এবং সেই সাথে দুর্নীতি এবং ব্যাংকিং সেক্টর এটাকে আমাদের আর কঠোর নিয়ন্ত্রণে আনা শুধু আমরা অবকাঠামো করব না শুধু সুন্দর বিল্ডিং করব না ক্যাম্পাস করব না আমরা শিক্ষকদের বেতনের জায়গায় আমাদের কম্প্রোমাইজ করা চলবে না আমাদের যারা শিক্ষার্থী যারা আছে তারা যাতে অবৈতনিকভাবে অন্ততপক্ষে নিম্ন মাধ্যমিক পর্যায়েটা শেষ করতে পারে এ সময় মন্ত্রী পরিষদের অন্যতম সদস্য ও ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ নির্বাচনী ইশতিহার বাস্তবায়নই সরকারের মূল টার্গেট ইলেকশন ম্যানিফেস্টোই হচ্ছে বাস্তবায়নই হচ্ছে আমাদের অঙ্গীকারের বাস্তবায়ন অর্থনীতি রাজনীতি এবং কূটনীতি তিন সেক্টরেই কিন্তু সংকট আছে মানে চ্যালেঞ্জ আছে দ্রব্যমূল্য প্রাইসেস অব অ্যাসেন্সিয়ালস ওটাকে সহনীয় পিপলের পারচেজিং পাওয়ারের মধ্যে রাখা এই কাজটা সবচেয়ে জরুরি এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ধানমন্ডি বত্রিশ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন নতুন মন্ত্রিসভার সদস্যরা শনিবার মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শফিকুল ইসলাম শামীম এটিএন বাংলা ঢাকা নতুন মন্ত্রিসভার সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে এবার প্রধানমন্ত্রীর উপদেষ্টা হয়েছেন ছয় জন গতরাতে প্রকাশিত মন্ত্রী পরিষদ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী প্রধানমন্ত্রীর নতুন উপদেষ্টা হয়েছেন সাবেক মুখ্য সচিব ড কামাল আবদুল নাসের চৌধুরী পুরনোদের মধ্যে বাকি উপদেষ্টা হয়েছেন ড মশিউর রহমান গহর রিজভি তৌফিকি ইলাহি চৌধুরী সালমান ইফ ও মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক শপথ নেওয়ার পর প্রধানমন্ত্রী মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দপ্তর বন্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রী পরিষদ বিভাগ সরকারের অর্থমন্ত্রী হয়েছেন আবুল হাসান মাহমুদ আলী স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হয়েছেন নাজমুল হাসান পাপন তথ্য থেকে পররাষ্ট্রে গেছেন ড হাসান মাহমুদ শিক্ষা থেকে সমাজ কল্যাণে ডাক্তার দীপুমণি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অধীনে ছটি মন্ত্রণালয় ও বিভাগ রেখেছেন আরও জানাচ্ছেন তামান্না জেনিফার বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেন প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা শপথের পর মন্ত্রী প্রতিমন্ত্রীদের দপ্তর বন্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ নতুন মন্ত্রিসভায় মন্ত্রিপরিষদ বিভাগ প্রতিরক্ষা মন্ত্রণালয় সশস্ত্র বাহিনী বিভাগ বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সংস্কৃতি এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নিজের কাছেই রেখেছেন প্রধানমন্ত্রী বাকি পঁচিশটি দপ্তরের মধ্যে আকম ও মোজাম্মেল হক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ওবায়দুল কাদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী অর্থমন্ত্রী আনিসুল হক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন শিল্পমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড হাসান মাহমুদ পররাষ্ট্রমন্ত্রী দীপু দীপুমণি সমাজ কল্যাণ মন্ত্রী চন্দ্র মজুমদার খাদ্যমন্ত্রী মোহাম্মদ আব্দুল সালাম পরিকল্পনা মন্ত্রী মহম্মদ ফরিদুল হক খান ধর্ম বিষয়ক মন্ত্রী উবাদুল মোক্তাদের চৌধুরী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী নারায়ণ চন্দ্র ভূমি মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বস্ত্র ও পাঠমন্ত্রী মোহাম্মদ আব্দুল শহীদ কৃষিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় মোহাম্মদ জিল্লুল হাকিম রেল মন্ত্রণালয় ফরহাদ হোসেন জনপ্রশাসন মন্ত্রণালয় নাজমুল হাসান পাপন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সাবের হোসেন চৌধুরী পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় মহিবুল হাসান চৌধুরী নওফেল শিক্ষা মন্ত্রণালয় মোহাম্মদ আব্দুর রহমান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ ফারুক খান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে। এছাড়া যেসব দপ্তরের দায়িত্ব পেয়েছেন প্রতিমন্ত্রীরা তারা হলেন নসরুল হামিদ বিপু বিদ্যুৎ বিভাগ খালিদ মাহমুদ চৌধুরী নৌপরিবহন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জাহিদ ফারুক পানি সম্পদ প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান দুর্যোগ ত্রাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম রুমানা আলী প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বাণিজ্য প্রতিমন্ত্রী এদিকে প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক ও সালমান ফজলুর রহমানের নিয়োগের অবসান করে প্রজ্ঞাপন জারি করেছেন মন্ত্রিপরিষদ বিভাগ জেনিফার এটিএন বাংলা আওয়ামী লীগের একতরফা নির্বাচনকে দেশের মানুষ ও আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃতি দেয়নি তাই তাদের অবৈধ ক্ষমতা টিকবে না বলে দাবি করেছে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র রুহুল কবি রিজভি করে বলেন নির্বাচনের নামে যে ভোট ডাকাতি হয়েছে তা তাদের পরাজিত প্রার্থীরা প্রকাশ করে দিয়েছেন আওয়ামী লীগ রাষ্ট্রশক্তিকে অবৈধভাবে ব্যবহার করে ক্ষমতায় থাকার যে হুঙ্কার দিয়েছে অচিরেই তা খেসারত দিতে হবে বলে দাবি করেন দেশের জনগণ এবং গণতান্ত্রিক বিশ্ব নির্বাচন তো প্রত্যাখ্যান করেছেই ফ্যাসিস শেখ হাসিনাকে জনগণ দামি নির্বাচন বর্জন করে চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করেছে এর সাথে জড়িত প্রক্রিয়া ব্যক্তি ফলাফল শপথ সংসদ সরকার সবকিছুই প্রত্যাখ্যাত প্রত্যাখ্যাত অগ্রহণযোগ্য নির্বাচনে বিএনপি অংশ না নেয় প্রতিদ্বন্দ্বিতা কম হলেও নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা এটিএন বাংলার এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন অপরদিকে অনুষ্ঠানের সঞ্চালক হাসান আমি চৌধুরী কিরণ বলেন জনগণের প্রত্যাশা পূরণে নতুন সরকারকে আরও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে রানার নবগঠিত মন্ত্রী পরিষদের যে গ্রহণ সেটি অনুষ্ঠিত ইস্পাহানি মির্জাপুর ইলেকশন আওয়ার আলোচনা অনুষ্ঠানে অংশ নেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা এতে সঞ্চালক ছিলেন হাসান আহমেদ চৌধুরী কিরণ অনুষ্ঠানে নির্বাচনে বিএনপির অংশ না নেয়া সংসদে বিরোধী দল নির্বাচনের পদ্ধতি জাতীয় পার্টির রাজনীতি নির্বাচনের বিদেশি কূটনীতিকদের তৎপরতা ও নতুন সরকারের সামনে চ্যালেঞ্জ মোকাবেলা নিয়ে আলোচনা করা হয় এতে সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা বলেন নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই বিএনপির নির্বাচনে না আসা এটা নির্বাচনটা হয়তো ততখানি প্রতিযোগিতামূলক হয়নি প্রতিদ্বন্দ্বিতামূলক হয়নি কিন্তু গ্রহণযোগ্যতার বিষয়টি আমার ভিন্ন মত আছে সেটা গ্রহণযোগ্যতা নির্ভর করবে যারা গ্রহণ করেন তাদের উপরে এবং গ্রহণ কারা তারা হলে ভোটার এবং দেশের জনগণ তারা যদি গ্রহণ গ্রহণযোগ্য মনে করেন তারা যদি গ্রহণ করে থাকে তাহলে সেটা গ্রহণযোগ্য আমি আপনি গ্রহণ করলাম কি না করলাম তাতে গ্রহণযোগ্যতার খুব একটা কিছু আসে যায় না বাইরের কোন লোককে তাদের দৃষ্টিভঙ্গিতে কিভাবে হবে হবে না সেটা তাদের অনুষ্ঠানের সঞ্চালক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকতার সাথে কাজ করতে হবে সরকারকে মন্ত্রী পরিষদ গঠিত হয়েছে আমাদের মাননীয় এমপি মহাতারা তাদের শপথ গ্রহণ করেছেন আমরা এখন দেখবার পালা যে দেশের রাজনৈতিক কূটনৈতিক অর্থনৈতিক যে সংস্কারগুলো সেই সংস্কারগুলো কত দ্রুত আরও বেশি করা সম্ভব হয় গণতন্ত্র অধিক গণতন্ত্র কীভাবে আরও বেশি বাস্তবায়ন করা যায় নির্বাচন কমিশনের কীভাবে আরও বেশি সংস্কার করা সম্ভব হয় কীভাবে নির্বাচন নিয়ে জনগণ মনে যাতে কোনোরকম কোনো প্রশ্ন তৈরি না হয় সেই প্রশ্নবিহীন নির্বাচন যাতে আমরা দেখতে পাই সেটি হবে এই সরকারের কাছে আমাদের সবচেয়ে বড় অনুরোধ এবং এই ক্ষেত্রে অবশ্যই জনগণকে সাথে নিয়ে সরকার কাজ করবে সেই প্রত্যাশা গণতন্ত্র শক্তিশালী করতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে রাজনৈতিক দল ও নির্বাচন কমিশনকে আগামীতে আরও আন্তরিক হতে আহ্বান জানানো হয় আলোচনায় ইয়াসিন রানা এটিএন বাংলা ঢাকা নির্বাচনের পর নতুন সরকার গঠন হয়েছে কিন্তু নিত্যপণ্যের বাজারে কোনো হেরফের নেই প্রায় সব পণ্যের দামই চড়া জানিয়ে মানুষের বিরক্তি এখন চরমে বাজার ঘুরে মুশফিকুর রহমান চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী রুবেল মিয়া এক হাজার টাকা নিয়ে রাজধানীর কারওয়ান বাজারে এসেছিলেন কম দামে কেনাকাটা করার আশায় কিন্তু সবজির বাজারে এসে মাথায় হাত সীমিত আয়ের মানুষটির আরসি বাজারে এক হাজার টাকা নিয়ে যে অনেক কিছু বাজার করব যে কারণ বাজার দাম কম এখন কারণ বাজার যা ওই যে বাইরেও তাই প্রায় একই অবস্থা অন্যান্য ক্রেতাদের শীতেও সবজির দাম না কমায় হতাশা সুর রাজধানীর ক্রেতাদের মুখে সরবরাহ কম থাকার অভিযোগ এনে ভরা মৌসুমেও সবজির দাম না কমার কথা অবলীলায় বললেন ব্যবসায়ীরাও সাধারণ মানুষের নাগালের বাইরে সব কিছু হয় বুঝছেন রাজনীতি যে দেখেন নতুন পিএইচ উঠছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা হইল এটা রিজনেবল থাকতো আশি থেকে নব্বই টাকা কেজি হ্যাঁ গত সপ্তাহে এই দামই ছিল দাম কমে না দাম কমে না বর্তমান খালি দাম দু এক টাকা বাড়া ছাড়া কমতিছে না শীতকাল হিসাবে সবজির দাম আসলেই বেশি এদিকে পাল্লা দিয়ে প্রতি সপ্তাহে বাড়ছে ব্রয়লার মুরগির দাম ব্যবসায়ীরা ডিমের বাজার স্বাভাবিক থাকার কথা বললেও ক্রেতারা বলছেন ক্যামেরা সরে গেলেই একশো টাকার ডিম হয়ে যায় একশো টাকা কত সপ্তাহ বেছি দুশো একশো পঁচানব্বই আজকে বেছেছি দুশো দশ দুশো পনেরো দুশো পাঁচ একশো বিশ আমি জিয়ে করছি বলে কি একশো তিরিশ ওনার দাম ওনার কাছে আপনার দাম আপনার কাছে নির্বাচনের পরে নিয়ন্ত্রণ হওয়ার কথা ছিল আমরা তুই আশাবাদী কিন্তু এখন তো দেখছি আরো দাম বৃদ্ধি করতেছে এছাড়া পেঁয়াজ আলু আদা রসুন এবং কাঁচামরিচের দাম বেড়ে থমকে আছে রাজধানীর বাজারে মুশফিকুর রহমান এটিএন বাংলা ঢাকা তীব্র শীত পড়েছে সারা দেশে আজ ঠাকুরগাঁয়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দশ ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কনকনে শীত আর কুয়াশায় কাবু হয়ে পড়েছে গ্রামীণ জনজীবন আয় রোজগার কমে যাওয়ায় নিদারুণ কষ্টে দিন অতিবাহিত করছে দিনমজুর পরিবার খরকুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন অনেকে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে রাস্তায় শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা এদিকে চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ন দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এ অবস্থায় ঘন কুয়াশার সাথে নেমে আসা কনকনে ঠান্ডায় সময় মতো কাজে বের হতে পারছেন না শ্রমজীবী মানুষ চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রকিবুল হাসান জানান এ জেলার তাপমাত্রা আগামী কয়েকদিনে আরও কমতে পারে এদিকে শেরপুরে আবারও বেড়েছে শীতের তীব্রতা কুয়াশা কম থাকলেও কনকনে ঠান্ডায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে ঠান্ডার কারণে জেলার বড় আবাদ ব্যাহত হচ্ছে অন্যদিকে নওগাঁয় বেড়েছে শীতের দাপট কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পুরো জনপদ জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস মাগুরায় জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে বিশাল বাগান এবং লাইব্রেরি বানিয়ে স্থানীয় লোকজনকে তাক লাগিয়ে দিয়েছেন ডিসি আবু নাসের বেগ তার ছাদবাগানে আছে দেশি বিদেশি বিভিন্ন ধরনের সাড়ে বেশি গাছ মাগুরা থেকে সুজন মাহমুদের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আশিকুর রহমান মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের ভবনের ছাদটি বরাবরই পরিত্যক্ত অবস্থায় ছিল এক বছর আগে জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসির বেগ উদ্যোগ নেন পরিত্যক্ত ছাড়কে বৃক্ষশোভিত সবুজ করে তুলতে এগারো হাজার বর্গ ফুটের এই ছাদবাগানে চারশো তিনটি প্রজাতির ছয়শ পঞ্চাশটি গাছ লাগিয়েছেন জেলা প্রশাসক আবু নাসির বেগ এরই মধ্যে তাতে এসেছে ফুল ও ফল গাছের এ বিশাল সংগ্রহশালার পাশাপাশি ছাদে তৈরি হয়েছে চমৎকার এক লাইব্রেরি প্রতিদিন সেখানে ভিড় করছেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী অভিভাবক ও জেলা প্রশাসনের সেবা নিতে আসা সাধারণ মানুষ আর ছাদবাগানটি আসলে দেখে আমরা অনেক আন্নিত আনন্দ পেয়েছি কারণ এই ছাদবাগানে এসে আমরা অনেক নতুন নতুন গাছ সম্পর্কে ধারণা পেয়েছি আমাদের জেলা প্রশাসক মহোদয় ছাদবাগান করেছেন এবং এখানে একটি লাইব্রেরি আছে যেখানে বিভিন্ন বিভিন্ন ধরনের বই আমরা পড়তে পারি আমি আমার বাচ্চাকে এখানে ঘুরতে নিয়ে এসেছি আসলে মাগুরায় তেমন কোনো ভালো ঘোরার জায়গা নাই এখানে এসে আমার বাচ্চা অনেকগুলো গাছের সঙ্গে পরিচিত হলো এখানে প্রত্যেকটা গাছে কিউআর কোড দেওয়া আছে আপনি দেখবেন যে আপনারা যদি স্ক্যান করেন কিউআর কোডটি স্মার্টফোনে সাথে সাথে গাছ সম্পর্কে ধারণা পেয়ে যাবেন এছাড়া সকলের বিনোদনের জন্য তারা যদি খুব হয়ে যায় এখানে সুন্দর আউটার লাইব্রেরি করা হয়েছে সেই লাইব্রেরিতে বিভিন্ন ধরনের বই আছে বিশেষ করে গাছ সম্পর্কিত বই বেশি সেখানে সেখানে তারা বসে বই পড়তে পারে মাগুরার এমন উদ্যোগ দেশের অন্যান্য জেলাগুলোতেও ছড়িয়ে পড়বে বলে আশা করেন উদ্যোক্তা এই জেলা প্রশাসক রিপোর্ট বাংলা ইসলামী ব্যাংক সংবাদ সরিষা আবাদ লাভজনক হওয়ায় চলতি মৌসুমে নবাবগঞ্জে বেড়েছে এর চাষ বিগত কয়েক বছরের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এবার সবচেয়ে বেশি জমিতে চাষ হচ্ছে এ ফসল আমন ধান কাটার পর বোরো ধান লাগানোর সময় পর্যন্ত পতিত জমিতে স্বল্প খরচে বাড়তি ফসল হিসেবে কৃষকদের মাঝে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এর চাষ স্থানীয় কৃষি বিভাগ জানায় আবহাওয়া অনুকূল হয় এবছর জেলার ত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশ হেক্টর জমিতে প্রায় পঁয়তাল্লিশ হাজার আটশো পঁয়তাল্লিশ মেট্রিক টন সরিষা উৎপাদন হবার সম্ভাবনা দেখা দিয়েছে যা স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানিতেও ভূমিকা রাখবে বলে মনে করেন এ খাতের স্বার্থ সংশ্লিষ্টরা সংবাদ আন্তর্জাতিক রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র দিমিত্রি মেদেদেব হুঁশিয়ারি দিয়ে বলেছেন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদের সরবরাহ করা অস্ত্র দিয়ে যদি রাশার অভ্যন্তরে কোন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে হামলা চালানো হয় ইউক্রেনে তাহলে মস্কোর পক্ষ থেকে পারমাণবিক হামলার ঝুঁকি তৈরি হবে গতকাল তিনি এই হুঁশিয়ারি দেন বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমানে দেশটির প্রভাবশালী নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যানের দায়িত্বে থাকা দিমিত্রি মেদভেদেব আরও বলেছেন পশ্চিমাদের সরবরাহকৃত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনীয় কয়েকজন সামরিক কমান্ডার রাশার অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ক্ষেত্রে হামলার কথা ভাবছেন যা তাদের ভুল সিদ্ধান্ত মস্কো এ ব্যাপারে কোনো ছাড় দেবে না নানা আয়োজনে পালিত হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস এই উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় পরে র্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয় র্যালিতে এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নুরুল আলম সহ শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী সহ নানা শ্রেণীর পেশার মানুষ অংশ নেন এর আগে তিপ্পান্নতম দিবস উপলক্ষে বিজনেস স্টাডিজ অনুষদের সামনে আলোচনা সভা বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির সূচনা করা হয় রংপুরে অনুষ্ঠিত হল বিআরবি নিবেদিত সেরাদেশ সেরা সিজন থ্রি এর হিফজুল কোরআন হাম নাথ ইসলামী গান ও সাধারণ গান কুইজ প্রতিযোগিতার অডিশন জেলা স্কুল অডিটোরিয়ামে সকালে শতাধিক প্রতিযোগীর রেজিস্ট্রেশনের মাধ্যমে শুরু হয় অডিশনের কার্যক্রম অনুষ্ঠানের পরিচালক এই চেম বরকতুল্লার সভাপতিত্বে ও কোঅর্ডিনেটর মুজাহিদ জামানের সঞ্চালনায় উদ্বোধনী সেশনে বক্তব্য রাখেন ন্যাশনাল মিডিয়া সেন্টারের চেয়ারম্যান ও বিআর বিশ্বরা দেশেরার পরিচালক এই চেম বরকতুল্লা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর নির্বাহী অফিসার মোহাম্মদ জামান এটিএন বাংলা ও এটিএন নিউজের রংপুর বিভাগের বিভাগীয় প্রতিনিধি মাহবুবুল ইসলাম সহ অন্যান্যরা অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল এটি খেলার ওসাসুনাকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে বার্সেলোনা দুই শূন্য গোলে জিতেছে কাচালানরা বারো মিনিটের মধ্যে তিনবার এগিয়ে যাওয়ার সুযোগ পায় জাভি হার্নান্দেজের দল কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি ক্রিশ্চিয়ানসান ফেরান এরপর উনষাট মিনিটে পোলিশ স্ট্রাইকার লেভান দেভস্কির গোলেই এগিয়ে যায় ইকাই বুন্দুয়ান রাফিন হারা ইঞ্জুরির সময় দলের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন লামিন ইয়ামাল ফাইনালের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা মোহালিতে প্রথম টি টোয়েন্টিতে আফগানিস্তানকে ছয় উইকেটে হারিয়েছে ভারত টস সেরে ব্যাটিংয়ে নেমে পাঁচ উইকেটে একশো আটান্ন রান তোলে সফরকারীরা সাতাশ বলে বিয়াল্লিশ রান করেন মোহাম্মদ নবী এছাড়া উনত্রিশ রান আসে উমর জায়ের ব্যাটে দুটি করে উইকেট নেন মুকেশ কুমার আর আকশর প্যাটেল জবাবে পনেরো বল হাতে রেখে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া চল্লিশ বলে অপরাজিত ষাট রান করে সহজ জয় নিশ্চিত করেন শিবম ধুবে কলম্বোয় তৃতীয় ওয়ান ডেতে জিম্বাবুকে আট উইকেটে হারিয়ে দুই একে সিরিজ জিতেছে শ্রীলঙ্কা প্রেমা সাই আগে ব্যাট করে হাসারাঙার ঘূর্ণিতে মাত্র ছিয়ানব্বই রানে গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস উনিশ রানে সাত উইকেট নেন লঙ্কান স্পিনার জবাবে চুয়াত্তর রানে দুই উইকেট হারায় স্বাগতিক দল কিন্তু অধিনায়ক কুশল মেন্ডিসের একান্ন বলে অপরাজিত ছেষট্টি রানের ইনিংসে ষোলো ওভার চার বলে ম্যাচ শেষ করে শ্রীলঙ্কা ম্যাচ সেরা হাসারাঙা আর সিরিজ ছেরা হন জানিফিয়ানাগে সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার নতুন মন্ত্রিসভা নিয়ে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নির্বাচন ইশতেহার বাস্তবায়ন মূল টার্গেট সিনিয়র নেতাদের আওয়ামী লীগের একতরফা নির্বাচনকে দেশের মানুষ ও আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃতি দেয়নি দাবি বিএনপির প্রতিদ্বন্দ্বিতা কম থাকলেও নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে বললেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা নতুন সরকার হলেও নিত্যপণ্যের দামে হের ফের নেই বাজারে গিয়ে বিরক্ত সাধারণ মানুষ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ আল্লাহ হাফেজ